নমস্কার, আজকের হোমিও চর্চাতে আমি ডাক্তার গৌতম ভুই সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি প্র্যাকটিক্যাল কেস দেখাচ্ছি। কিছুদিন ধরে ওয়াটস তার হাতের মধ্যে, আঙুলের মধ্যে, ডরসাম অফ দ্য হ্যান্ডে, ফিঙ্গারে প্রচুর পরিমাণে ওয়াটস হয়েছিল, ভ্যারুকা যাকে বলে। ওয়াটস কাকে বলে? স্মল ফ্লেসি লাম্প বাম্প অন দ্য স্কিন মিউকাস মেমব্রেন। কজ কি? কজ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। স্প্রেড কিভাবে হয়, ছড়িয়ে পড়ে কিভাবে? স্কিন টু স্কিন কন্ট্যাক্টে ছড়িয়ে পড়তে পারে, হ্যান্ডশেক করলে ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের ওয়াটসগুলো, এর সিমটমস কী, লক্ষণ? লক্ষণ তেমন কিছু নেই, তবে এটা সেলফ ডায়াগনোসিস করা যায়, নিজেরাই বুঝতে পারা যায়। আমার সামনে পেশেন্ট বসে আছে, দেখুন, পেনলেস হতে পারে। আবার অনেক সময় হাতের যে ওয়াটসগুলো হয়, পাম অফ দ্য হ্যান্ডে কিছু কিছু ওয়াটস আছে, সেগুলো খুব পেনফুল হয়। যেমন পাম অফ দ্য হ্যান্ডে হয়, সেগুলো পেনফুল হতে পারে। ন্যাটামি ওরকেস, স্মল গ্রেনি লাম, ফ্লেসি কালার, হোয়াইট কালার হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, ব্রাউনিশ কালার হতে পারে, এবং উপরের দিকটা রাফ সারফেস, টাচ করলে সেটা বোঝা যায়। জেনিটাল অর্গানে যদি এইসব এই ধরনের ওয়ার্ডস হয়, ছোটো ছোটো ওয়ার্ডস, সেক্ষেত্রে আমরা এভি অর্থাৎ আরবর ভিটি দিতে পারি। হাতে, ফেসের মধ্যে, চোখের আইলিডসের মধ্যে যদি হয়, সেক্ষেত্রে কস্টিকাম, লার্জ ফ্লেসি স্মুথ অর ফ্ল্যাট, সেইরকম ধরনের কেসে আমরা ডাল কামড়া দিতে পারি। ডাল কামড়া ব্যাক অফ দ্য হ্যান্ডেতেও আমরা দিতে পারি। ফিগ ওয়ার্ডস, কন্ডাইলাম, এটা যেগুলো হচ্ছে, এগুলো একটু কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, সেক্ষেত্রে ট্যাপিসিক গ্রেয়া দেওয়া যেতে পারে। পাম অফ দ্য হ্যান্ডে যেমন নেট্রামিওর কেস, ওয়াটস অন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড বলেছি, ওয়াটস অন দ্য প্রিপিউস অর্থাৎ প্রিপিউস, পেনিসের যে প্রিপিউস আছে, সেক্ষেত্রে আমরা সিফিয়া খুব ভালো কাজ করে। পাম অফ দ্য হ্যান্ডে রুটা ভালো কাজ করতে পারে। এই যে আমার সামনে যে পেশেন্টটি বসে আছে, পেশেন্টটি ওয়াটস হয়েছিল, কোন হাতে হয়েছিল ওয়াটসটা কই দেখি, ডান হাতে। এই যে দেখুন ওয়াটস, অনেক জায়গায় হয়েছিল। কতগুলো মোটামুটি হতে পারে? 10-20টা? দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়েছিল। এই হাতের মধ্যে সাতটা হয়েছিল, এই হাতের মধ্যে সাতটা হয়েছিল, আর এখানে সেখানে জেনিটাল অর্গানেও কিছু ছিল। তো একবার দুবার হোমিওপ্যাথিক ওষুধেতে এর ওয়ার্ডসগুলো, এই ভদ্রলোকের ওয়ার্ডসগুলো চলে গেছে। 2-3 বারের ওষুধেতে ওয়ার্ডসগুলো চলে গেছে। তো আপনি বলুন, আপনার কতদিন হয়েছিল এবং কেমন কীভাবে আপনার এটা ভালো হলো একটু বলুন। এটা আমার হয়েছিল তো অনেক দিনে, প্রায় মোটামুটি আইডিয়ার অনুমান 4-5 বছর আগের থেকে এটা হয়েছিল। আচ্ছা, 4-5 বছর আগে কাটছিলাম, যেমন কিছু না এমন কিছু না, তারপর দেখছি পরের পর বাড়তেই থাকে, একটা দেখতেও খুব বিশ্রী লাগছিল, তো আমার ব্যথা বেদনা কিছু ছিল না। আচ্ছা, তো তারপরে হোমিওপ্যাথি ওষুধ এনার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়ে একবার দুবার খাওয়ার পর থেকে কমতে শুরু করলো। মোটামুটি আড়াই তিন মাসের মধ্যে মোটামুটি একদম কম ইয়ে হয়ে গেল, আর কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়ে গেল। একটা হাতের মধ্যেই হয়েছিল না? ডান হাতের মধ্যেই হয়েছিল। তখনকার ফটোটা আমার তোলা থাকে না, যার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। এখন পুরোটাই সেরে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাক অফ দ্য হ্যান্ডে অর্থাৎ ডরসাম অফ দ্য হ্যান্ডেতে অনেকগুলো আঁচিল হয়েছিল, স্মল ওয়ার্ডস, যেটা উপরের সারফেসটা রাফ ছিল একটু। ভদ্রলোক একটু সার্ভিস করেন বর্ধমানেতে একটি কোম্পানিতে, কলকাতাতে একটি কোম্পানিতে কাজ করেন। ওনার দেখুন, যদি
গুছিয়ে কেস টেকিং করে ওষুধ দেওয়া যায় তাহলে এক দুবার ওষুধেতেই সেরে যেতে পারে। তো পেশেন্টের লক্ষণগুলো একটু আপনাদের সামনে মিলিয়ে দেবো। ওয়ার্ডস তো আপনারা ওয়ার্ডস তো বললামই, তারপরে পেশেন্টের হিট কোল্ড রিলেশন একটু জানবো। হিট কোল্ড রিলেশন ছিল চিলি পেশেন্ট, আপনার ঠান্ডা গরম কোনটা ভালো লাগে? আমার গরমটাই ভালো লাগে, ঠান্ডাটা একটু বেশি কষ্ট। ও ঠান্ডাটাই বেশি কষ্ট, তখন যে সময় আমি প্রেসক্রিপশানটা করেছি সেই সময় চিলি অথবা বোট বলেছিলেন। যাই হোক, একটু কলি ফ্লাওয়ার লাইক গ্রোথগুলো ইয়েগুলো ছিল, ওয়ার্ডসগুলো ছিল। জল তেষ্টা কেমন? জল তেষ্টা খুবই বেশি লেখা আছে। ঘাম কেমন হয়? ঘাম মিডিয়াম, মানে খুব বেশিও বলা যাবে না, ঘাম হয়। তবে পেশেন্টের পায়খানা একটু মিউকাস ছিল, তাই তো? মিউকাস মানে আমাশয়ের একটু, আমাশয়ের ধাত একটু আছে বা ছিল। ইউটিআইয়ের প্রবলেম অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, ছিল আগে, ছিল পাস্ট হিস্ট্রিতে। জন্ডিস হয়েছিল। তারপরে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে একটা অ্যাজমাটিক বা ডায়াবেটিস মেলাইটাস, প্রত্যেকেরই ফ্যামিলির মধ্যে ডায়াবেটিস আছে। তো সাইকোটিক বেস আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ওষুধটা বলবো, কী ওষুধ দিয়েছিলাম স্কিন ডিজিজ আগে একটা হয়েছিল, সেটা সাপ্রেসড হয়েছে বিভিন্ন মলম টলম লাগিয়ে। রাগটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রাগ পেশেন্টের, ভদ্রলোকের চট করে রেগে যায়। আর ওই ওয়ার্ডসগুলোর মধ্যে, ওয়ার্ডসগুলো আপনার একটু খোঁচা দিলেই রক্ত পড়তো এগুলো? তো একবার দুবার ওষুধ খেয়েই পেশেন্টের সব ওয়ার্ডসগুলো চলে গেছে। আমরা যাকে ভাতুরি বলি গদা বাংলাতে, সেই ওয়ার্ডস। আমি অ্যাসিড নাইটিকাম 0/1, 0/2, 0/3 3 বার 4 বার ওষুধ দিয়েছিলাম পরপর, 0/1, 0/2, 0/3, 0/4। তারপর থেকেই একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কত সহজেই হোমিওপ্যাথিক ওষুধেতে গুছিয়ে কেস টেকিং করতে পারলে রোগ সেরে যায়, সেটা আমি আপনাদেরকে শুধুমাত্র জানাতে চাইছি। সাধারণ মানুষ জানুক যে হোমিওপ্যাথি যারা নাক ছিটকায় তাদের জানা দরকার যে হোমিওপ্যাথি কত তাড়াতাড়ি রোগ সেরে যায়। যে সমস্যাটা হয়েছিল, যে কেউ দেখে বলেছিল যে তো অন্ততপক্ষে 1 বছর ওষুধ খেতে হবে, কিন্তু আমাকে 1 বছর ওষুধ খেতে হয়নি, মোটামুটি 2.5-3 মাসের মধ্যেই আমার কমপ্লিট হয়েছে। হ্যাঁ, কত তাড়াতাড়ি! তাহলে হোমিওপ্যাথির উপর আপনার তো বিশ্বাস ছিল, তার উপরে অনেকটাই আরও আস্থা এসেছে। তো পেশেন্টের পারমিশন নিয়ে আমি ভিডিওটি করলাম, সকলকে ধন্যবাদ।